আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছিলাম ক্যান্টন টাওয়ারে, এটা মূলত গতকালকের ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কার্ড দেখাচ্ছিলাম, আমাকে মেট্রোর কার্ড করে দিয়েছে, আর তার আব্বু হচ্ছে টিকিট করে নিচ্ছিল এদের আব্বুর জন্য। তো এই তো আমরা লাইনে ধরে তারপরে এই যে ভিতরে চলে এসেছি। তো এখানে আমাদের দুইটে স্টেশন মেবে চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে সেদিন আমরা আয়াতের আব্বুর অফিসে যাই, তো অফিস থেকে হচ্ছে ক্যান্টন টাওয়ারে যাই। তো এখানে একটু জায়গা ছিল, আয়াত আয়াশ বসছে, আর এই তো আয়াশ দুষ্টামি করছিল, শুধু মুখ ধরে আয়াতকে খুব ডিস্টার্ব করছিল। আর এই তো চায়নাতে সবাই হচ্ছে মোবাইল নিয়ে থাকে, দেখা যায় মেট্রোতে বাসে সবাই মোবাইল দেখতে থাকে। আর এখানে হচ্ছে আমরা ক্যান্টন টাওয়ারে উঠার আগে দিয়ে হচ্ছে কোন টাওয়ারের পর কোন টাওয়ার সেটা দেখাচ্ছিলাম। আর এই তো আমরা চলে এসেছি, এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে যে জাহাজগুলো যায় সেগুলো শিপগুলো আর কি, শিপগুলো যাচ্ছিলো, একটা আসছিলো একটা যাচ্ছিলো, ক্রস হচ্ছিলো, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো। আর এটা ঠিক সন্ধ্যার একটু আগে ছিল, ওই সময়টা মাগরিবের আজান দিয়ে দেয় তখন, খুব পরিবেশটা খুব দেখতে সুন্দর লাগছিল। আর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যাচ্ছিল তখন, লাইটিংয়ের কারণে জায়গাটা অনেক বেশি আলো, বাট তখন লাইট হয়ে গিয়েছে। আর আমরা তো ঘুরে ফিরে প্রায় আমাদের হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যায় আর তখন হচ্ছে অনেক বেশি মানুষ চলে আসা শুরু করে, এত বেশি মানুষ যে আমরা হচ্ছে আর হাঁটতে পারছিলাম না, অনেক মানুষ। আর এত বেশি মানুষের ভিড়ে অনেক বেশি গরম লাগছিল, আর এত খুব বেশি অস্থির হয়ে যায়, এত মানুষ হবে আসলে আমরা বুঝতে পারিনি। এটা শনিবার গতকালকে ছিল, তো শনিবার রাতে। আর এই যে ক্যান্টন টাওয়ার ছোট একটা আয়াত কিনেছিল, সেটা এই কারণে হচ্ছে অনেক বেশি, রবিবার দিন যেহেতু বন্ধ থাকে এই কারণে শনিবার দিন সবাই হচ্ছে ঘুরতে আসে। তো ওখানে আমরা হচ্ছে একটা ফ্যানের নিচে ছিলাম, বাতাস খাচ্ছিলাম, এর মধ্যে দেখতে পাই যে আয়াত হচ্ছে ডল নেবে, তো রাব্বু হচ্ছে 10টা কয়েন নেয়, কয়েন নিয়ে হচ্ছে এখানে দেখে 10টা কয়েনে 5 বার ট্রাই করতে পারবে 2টা করে কয়েন দিয়ে। তো রাব্বু 4 বার ট্রাই করে, একবারও পারে না, আমি একবার ট্রাই করি বাট হয় না। আসলে ব্যাপারটা এখানে অনেকেই ট্রাই করছিল বাট কেউই পাচ্ছিল না, এটা জানি না ওদেরই হয়তো কোনো একটা এমনভাবে করা যে এটা হচ্ছে কেউ নিতে পারছিল না, কেউই নিতে পারছিল না। এতের আব্বু ট্রাই করছিল, এই যে আমি একবার দুইবার ভিডিও করি, এই যে আসে না, পারে না এটা, কারণ হচ্ছে এটা যখন দেয় তখনই বন্ধ হয়ে যায়, এই কারণে আসলে করতে পারে না। আর আয়াত অনেক এক্সাইটেড ছিল যে হ্যাঁ হ্যাঁ একটা ডল নিতে পারবে, বাট ট্রাই করে পারে না। তো যাই হোক, যাওয়ার সময় তো আমরা খুব ইজিলি চলে যেতে পারি, এত ভিড় ছিল না। আর এই তো আসার সময় হচ্ছে অনেক ভিড় ছিল মেট্রোতে, তো আসার সময় হচ্ছে আমি আর আয়াস বাসে আসি, আর ও আয়াত ওরা আব্বুর সাথে বাইকে যাচ্ছিলো বাসায়, তো ওরা হচ্ছে বাসের এখানে এসে আমাদেরকে বাই বাই দিচ্ছিল। তো আয়াশ খুব মজা করে বাসে যাচ্ছিল, ও যেখানেই যাচ্ছে এ কয়েকদিন ধরে হচ্ছে আমার সাথে ও বাসে যায়, আর আয়াত ওর আব্বুর সাথে বাইকে করে যাচ্ছে। এই তো আমরা চলে আসি তারপরে বাসায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।